সানডে সাসপেন্সে আজ শুনছেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা হিমাচলের হিয়ালি। মানে শ্রীবাস্তব শিব ডোগরাকে চোখে চোখে রাখতে শুরু করলেন। ইন্স্যুরেন্স অফিস থেকে চুরি গেল নাগবার দেবের মূর্তির ছবি। মেলার এক দোকানির কাছ থেকে বুধদা জানতে পারল যে নাগবার দেবের কোনো ছবি তোলা বা আঁকা বা মূর্তি তৈরি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বুধদার তোলা হিমালয়ান গ্রিফনের ছবিতে সায়ন আচার্যের খুনের দৃশ্য দেখতে পেল রুবিক। বুধদার অনুরোধে কমান্ডোদের একটি টিম আনানোর ব্যবস্থা করলেন মনীষ শ্রীবাস্তব। বুধদা একটা প্ল্যানের কথা জানালেন মনীষ শ্রীবাস্তব, ক্যাপ্টেন সুমন ঘোষ এবং ক্যাপ্টেন মেহতাকে। তারপর বরুণাঘাটে পৌঁছতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লাগলো। এমনিতেই তিনটের সময় পাহাড়ে রোদ্দুরের তেজ কমে আসে, তার ওপর আজ আকাশ মেঘে ঢাকা। এখনও বৃষ্টি পড়ছে, তবে টিপটিপ করে। আমরা সকলেই গাড়ি থেকে নেমে নদীর তীরে দাঁড়ালাম। এদিকটায় আগেও একদিন বেড়াতে এসেছিলাম। পাহাড়ি নদীতে স্নানের ঘাট তৈরি করা মুখের কথা নয়। বরুণাঘাটে সেই কাজটা করা গেছে কারণ নদীর বেডটা এখানে হঠাৎ খুব চওড়া হয়ে গেছে, ফলে জলের তোপটা কম। দ্বিতীয়ত, কোনো এক অদ্ভুত কারণে এখানে নদীর বুকে একটাও বোল্ডার নেই, ফলে পাথরে পা পিছলে পড়ার চান্সটাও কম। তবে জল তো সেই বরফ গলা হয়েই রয়েছে, নেহাত দায় না পড়লে কেউ ওই ঠান্ডা জলে পা দেবে না। দায়টা এখন একমাত্র সুখদেব ঝাড়। তবে ওর তো প্রতিদিন ভোরবেলায় এই বরফ গলা জলে স্নান করার অভ্যেস রয়েছে, সেই জন্যই বোধহয় অবিচলিত পায়ে জলের মধ্যে নেমে গেল। মাথার ওপর দুহাত দিয়ে ধরে রেখেছে নাগোয়ারের মূর্তি। ঠিক সেই সময় জোরালো হাওয়া বইল, মেঘ সরে যেতে শুরু করল, আর মেঘের ফাঁক দিয়ে বল্লমের মতো একটা রোদ্দুরের ফলা এসে পড়ল সেই মূর্তির গায়ে। ঠিকরে পড়া সোনালি আলোর জেল্লায় আমার চোখ ধাঁধিয়ে গেল। তীর থেকে ভক্তদের চিৎকারের মাঝেই সুখদেব ঝাঁ জল ভেঙে মাঝ নদীর দিকে এগিয়ে চলল। পাশ ফিরে দেখলাম বুধদার চোখে ওর সবথেকে দামি কার্ল জাইসের বাইনোকুলার, যেটা ও উড়ন্ত পাখি দেখার সময় ইউজ করে। সুখদেব প্রথমে কোমর জল, তারপর বুক জল, সবশেষে গলা জলে গিয়ে দাঁড়াল। তারপর নাগোয়ারের মূর্তির সমেত ডুব দিল। একবার, দুবার, তিনবার। তারপর মাথায় মূর্তি নিয়েই ভিজে কাপড়ে তীরের দিকে ফিরে আসতে শুরু করল। মন্দিরের কর্মচারীদের মধ্যে একজন দৌড়ে গিয়ে সুখদেব ঝায়ের গায়ে একটা শাল জড়িয়ে দিল। শোভাযাত্রা এবার ফেরার পথ ধরল। তবে নাগোয়ার দেব আর গর্ভগৃহে ঢুকলেন না। ঘাটের সিঁড়ির শেষ ধাপ থেকেই তিনি উঠে গেলেন একটা বুলেট প্রুফ গাড়িতে। সঙ্গে রইলেন মন্দির কমিটির পক্ষ থেকে শিব ডোগরা, আর রাজ্যের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টর টি এন মিশ্রা, আইএএস। আগে পিছে আরও চার গাড়ি ভর্তি আর্মির জওয়ান। ওরা রওনা দিলেন কুলুর কোনো একটা ব্যাংকের দিকে, যে ব্যাংকের লকারে আগামী এক বছর মূর্তিটা থাকবে। শ্রীবাস্তব সাহেব একবার কথায় কথায় বলেছিলেন, ভল্টের কম্বিনেশন লকের 8 সংখ্যার পাসওয়ার্ড অর্ধেকটা জানে শিব ডোগরা আর বাকি অর্ধেকটা টি এন মিশ্রা। কাজেই দুজন হাজির না থাকলে ভল্ট খোলা বা বন্ধ করা যায় না। ভাবছিলাম নাগোয়ারের স্নানযাত্রা তাহলে 100% নিখুঁতভাবে মিটে গেল, কোথাও কোনো গোলমাল হলো না। আমার কানে ভাসছিল মাত্র গত পরশুই বুধদা থানায় বসে যে আশঙ্কার কথা বলেছিল, আসল কালপ্রিটরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, জীবনে তাদের আর খুঁজে পাবেন না। অথচ পরে কোনো সময় তারা একই প্ল্যান নিয়ে আবার নাগোয়ারে ফিরে আসতে পারে, তখন হয়তো আপনি আমি কেউই থাকব না। ভাবছিলাম সেই আশঙ্কায় কি সত্যি হলো? কোনোভাবে ওরা কি সন্দেহ করলো যে পুলিশ ওদের পেছনে পড়ে গেছে? সমস্ত প্ল্যান কার্পেটের তলায় চালান করে দিয়ে কালপ্রিটরা কি চম্পট দিল পরে আবার কখনো ফিরে আসবে বলে? বুধদার মধ্যে অবশ্য হতাশার কোনো লক্ষণই দেখলাম না, বরং ও আর শ্রীবাস্তব সাহেব একটা অদ্ভুত কাজ করল। দুজন পুলিশের গাড়ি থেকে নেমে খুব তাড়াতাড়ি একটা সাধারণ লাল গাড়িতে চেপে বসল। ড্রাইভিং সিটে ছিলেন ক্যাপ্টেন মেহতা। আমরা ওঠামাত্র তিনি ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিলেন অচেনা একটা রাস্তায়। বেশিক্ষণ নয়, মিনিট দশেক চলার পরেই তিনি একটা নির্জন পথের বাঁকে গাড়িটাকে দাঁড় করালেন।
রাস্তার একদিকে গভীর খাদ, অন্যদিকে পাহাড়। বুধদা শ্রীবাস্তব সাহেব আর ক্যাপ্টেন মেহতা পাহাড়টায় চড়তে শুরু করলেন। কিছু বুঝতে পারছিলাম না, তবু ওদের পিছু পিছু আমিও উঠে গেলাম। একটু ওপরে একটা সমতল ধাপের মতো জায়গায় দুটো লোক প্লাস্টিক শিট পেতে মাটির ওপর উপুড় হয়ে শুয়েছিল। আমার সঙ্গের তিনজন বিনা বাক্য ব্যয় তাদের পাশেই শুয়ে পড়ল। বুধদা আমাকে ইশারা করলো চটপট শুয়ে পড়তে। আমাদের ঠিক সামনেই একটা অ্যাজেলিয়া ফুলের ঝোপ। বুঝলাম ইচ্ছে করেই এই জায়গাটা বাছা হয়েছে, যাতে সবার নজরের আড়ালে থাকা যায়। কিন্তু কাদের নজর? আমাদের পায়ের ঠিক নিচে খাদের ঠিক উল্টো দিকে বরুণা ঘাট। সন্ধে নেমে আসছে। একটু আগে লোকের ভিড়ে গিজগিজ করছিল যে ঘাট, সেখানে এখন একটাও মানুষ নেই, শুধু দুটো কুকুর মাটি শুঁকে বেড়াচ্ছে। আর চোখে দেখলাম বুধদার চোখে আবার বাইনোকুলার উঠে এসেছে। প্রায় 10 মিনিট হয়ে গেল। নাথু, এর মধ্যে কেউ এসেছিল? আমাদের আগে থেকেই যে দুজন ওখানে শুয়ে ঘাটের দিকে নজর রাখছিল তাদেরই একজন জবাব দিল, না স্যার, প্রসেশন ফিরে যাওয়ার পর থেকে আর একটা লোকও এদিকে আসেনি। আবার কিছুক্ষণ সব চুপচাপ। বুধদার গলা দিয়ে একটা চাপা শব্দ ভেসে এলো আমাদের সাবধান করার জন্য। তার মানে ও বাইনোকুলারের মধ্যে দিয়ে কিছু দেখতে পেয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আমরাও দেখতে পেলাম। চারজন লোক রাস্তা দিয়ে হেঁটে এসে বরুণা ঘাটে দাঁড়াল। পোশাক আশাক দেখে বুঝতে পারলাম চারজন বেদে। ওদের মধ্যে দুজনের হাতে মাছ ধরার ঘুড়ির মতো একটা বড় বেতের চুবড়ি, ঠিক যেখানে কিছুক্ষণ আগে নাগোয়ার দেবতার মূর্তি মাথায় নিয়ে সুখদেব ঝা ডুব দিয়েছিল, সেখানেই ওরা দুজনও ডুব দিল। তারপর সেই চুবড়িটা নিয়ে আবার পাড়ে ফিরে এলো। গা হাত পা মুছে জামা কাপড় পরে যেদিক থেকে এসেছিল সেই দিকেই আবার রওনা দিল, মানে মন্দিরের উল্টো দিকে। ওরা চোখের আড়ালে চলে যাওয়ার মিনিট পাঁচেক পরে বুধদা উঠে দাঁড়ালো। গত 24 ঘন্টা ধরে যে মুখ টেনশনে পাথরের মতো হয়েছিল, এখন সেই মুখে হাসি। ওর সঙ্গে আমরাও উঠে দাঁড়ালাম। শ্রীবাস্তব সাহেব বুধদার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলেন। গ্রেট জব মিস্টার মজুমদার, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আপনি ম্যাজিক জানেন। আমার আর ক্যাপ্টেন মেহতার অবস্থা একই রকমের করুণ। এই সেলিব্রেশনের বিন্দু বিসর্গ বুঝতে পারছি না, কিছু জিজ্ঞেস করারও উপায় নেই। এইটা একটা পুরোদস্তুর পুলিশি অপারেশন। শ্রীবাস্তব সাহেব যাকে যতটুকু বলবেন তার বাইরে কিছু জানতে চাওয়াটাই বেয়াদবি। শ্রীবাস্তব সাহেব পকেট থেকে ওয়াকি টকি বের করে কাকে যেন বললেন, হ্যাঁ, ওদের দেখতে পেয়েছো? ঠিক আছে, ফলো করো, 1 মিনিটও যেন চোখের আড়ালে না যায়। নেক্সট অর্ডারের জন্য ওয়েট করবে, তাড়াহুড়ো করে কিচ্ছু করতে যাবে না, ওভার অ্যান্ড আউট। এবার কি মিস্টার মজুমদার আপনার প্ল্যান 3, তাই তো? আর আধ ঘন্টা ওয়েট করুন, আমরা কোথাও না গিয়ে বরং এখানে বসে বাকি নাটকটা দেখি। জায়গাটা খুব সেফ, কেউ আমাদের দেখতে পাবে না, কিন্তু আমরা সবকটি অভিনেতাকেই দেখতে পাবো। 15 মিনিট বাদে আমাদের পায়ের নিচের রাস্তা দিয়ে একটা কালো ট্রেকার বেরিয়ে গেল। গাড়িটা এলো মন্দিরের দিক থেকে, চলে গেল উল্টো দিকে। নাম্বার প্লেট না দেখতে পেলেও চিনতে মোটেই অসুবিধে হলো না, শিফ ডোগরার গাড়ি। আরও 15 মিনিট অপেক্ষা করার পর বুধদা বলল, চলুন, আপনার কমান্ডোরা পজিশন নিয়ে নিয়েছেন ক্যাপ্টেন মেহতা? ওরা 2:30 থেকে পজিশন নিয়ে বসে আছে, আমরা অর্ডার দিলেই অ্যাম্বুশ করবে। ঠিক আছে, চলুন, বেশি দেরি করাও ঠিক নয়, বাকি পালাবে। নাথু আর তার সঙ্গী যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আমরা চারজন আবার লাল গাড়িতে উঠে রওনা দিলাম। এবার রাস্তাটা চিনতে পারছিলাম। আমরা মন্দিরকে এড়িয়ে অন্য একটা রাস্তা দিয়ে সোজা ডোগরা কাসেলের কাছাকাছি উঠে পড়েছি। ডোগরা কাসেল পেরিয়ে কিছুটা গিয়েই গাড়িটাকে একটা গাছের আড়ালে দাঁড় করিয়ে দিলেন ক্যাপ্টেন মেহতা। তারপর আমরা চারজন রাস্তা নয়, রাস্তার পাশের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। ঘন অন্ধকার ঘিরে ধরল আমাদের। দেখলাম কখন যেন ক্যাপ্টেন মেহতা আর শ্রীবাস্তব সাহেব দুজনের হাতে একটা করে রিভলভার চলে এসেছে, সেটাকে সামনের দিকে তাক করে ওনারা গুঁড়ি মেরে এগোচ্ছিলেন, পিছন পিছন আমি আর বুধদা। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো।
কারণ পিঠের মাঝখানে রাইফেলের নলের চাপ পড়লে তারপরেও হাঁটাটা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, গাছের আড়াল থেকে চারজন কালো পোশাক পরা লোক নিঃশব্দে বেরিয়ে এসে আমাদের পিঠে রাইফেল ঠেকিয়ে দাঁড়িয়েছে। চারজনের মধ্যে একজন হুড দিয়ে ঢাকা একটা টর্চ বের করে খুব তাড়াতাড়ি আমাদের মুখগুলো দেখে নিয়ে রাইফেল নামিয়ে সরে দাঁড়ালেন। তারপর অনুযোগের গলায় বললেন, একটু জানিয়ে আসবেন তো স্যার। শ্রীবাস্তব সাহেব পিঠে হাত বোলাতে বোলাতে কাতর গলায় ক্যাপ্টেন সুমন ঘোষকে বললেন, জানানোর সময়টা দিলেন কোথায়? তার আগেই তো পিঠের মধ্যে বন্দুকের নল গেঁথে দিলেন। এনিওয়ে, যার কথা বলেছিলাম সে এসেছে? এসে গেছে স্যার, এক্স্যাক্টলি 7 মিনিট আগে ওখানে ঢুকে গেছে। ক্যাপ্টেন সুমন ঘোষ আঙুল তুলে বেদেদের তাঁবুগুলোকে দেখালেন। আপনাদের দেখতে পাইনি তো? ক্যাপ্টেন ঘোষ জবাব না দিয়ে হাসলেন, যেন এমন অসম্ভব কথা তিনি বহুদিন শোনেননি। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল বলে হাসিটা নিশ্চয়ই দেখেছিলেন শ্রীবাস্তব সাহেব, তাই তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিলেন। ওকে, ঠিক 10 মিনিট বাদে হিট করবেন। আপনার বাকি সঙ্গীরা কোথায়? ওদের কমিউনিকেট করে দিন। ওকে স্যার। অন্ধকার জঙ্গলের মধ্যে কালো চিতার মতো হারিয়ে গেলেন চারজন কমান্ডো। ঠিক 10 মিনিট বাদে দুটো কুকুর তারস্বরে ডেকে উঠে চুপ করে গেল। প্রায় সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো জোরালো আলো আর কান ফাটানো শব্দে ভেসে গেল বেদেদের 5টা তাঁবু। অনেকগুলো গলায় একসঙ্গে আর্তনাদ, তারপর সব চুপ। এই শীতেও কপালে ঘামের ফোঁটা জমছিল। হঠাৎ আমাদের একদম ঘাড়ের কাছে মানুষের গলার আওয়াজে আমরা চারজনই চমকে উঠলাম। ক্যাপ্টেন সুমন ঘোষ কোথা থেকে কিভাবে আমাদের এত কাছে চলে এলেন আমরা কেউই বুঝতে পারিনি। খুব শান্ত গলায় উনি বললেন, অপারেশন সাকসেসফুল স্যার, চলুন যাবেন তো। তোমরা কি সবসময় এরকম ভূতের মতো চলাফেরা করো নাকি? একটু জানান দিয়ে আসতে পারো না? আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছিলাম যে। ক্যাপ্টেন সুমন ঘোষের পিছন পিছন আমরা একটা তাঁবুর মধ্যে ঢুকলাম। দেখলাম বেদের দলের ছেলে মেয়ে সকলকেই তাঁবুটার মধ্যে এনে ঢোকানো হয়েছে। ওরা ঘাড়ের পিছনে হাত দিয়ে হাঁটু মুড়ে মেঝের ওপরে বসেছিল। চারজন কমান্ডো তাদের দিকে বন্দুকের নলগুলো নামিয়ে দাঁড়িয়েছিল। বোঝাই যাচ্ছিল ওদের মধ্যে কেউ হাত নামানোর বা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেই গুলি করা হবে। এদিকে আসুন স্যার, পাশের তাঁবুতে আসুন, দেখুন কি পরিমাণে অস্ত্র জড়ো করে রেখেছে, এদের আপনি বেদে বলবেন? সত্যিই তাই। পাশের তাঁবুতে গিয়ে দেখি তাঁবুটার মেঝেতে দেশি বন্দুক, ছোড়া বল্লম আর হাত বোমার একটা ছোটখাটো স্তূপ জড়ো করা হয়েছে। সর্বনাশ, আপনারা ওদের কবজা করলেন কি করে? আমরা স্টানা বম্ব ইউজ করেছিলাম। ওগুলো ফাটলে চোখ ধাঁধানো আলো আর তার সাথে কান ফাটানো শব্দ হয়। সামনে স্টানার ফাটলে মানুষ কিছুক্ষণের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই সুযোগেই আমরা পেড়ে ফেলেছিলাম, না হলে বেশ কিছু মানুষ মরত। স্প্লেন্ডেড, থ্যাংক ইউ স্যার। কিন্তু মিস্টার মজুমদার বোধ হয় আরও কিছু দেখতে চাইছেন। এদিকে আসুন স্যার, আপনি যা যা খুঁজছেন সবাই পাশের তাঁবুতে রয়েছে। বুধুদা কেমন যেন অস্থিরভাবে এদিকে ওদিকে তাকাচ্ছিল। আমরা চারজনই পাশের তাঁবুতে ঢুকলাম। এখানে মাত্র একজন লোক ওই একই ভঙ্গিতে ঘাড়ের পিছনে হাত রেখে মাটির ওপর উপুড় হয়ে পড়েছিল। পাশে যথারীতি দুজন কমান্ডো রাইফেলের নল তাক করে দাঁড়িয়েছিল। তবে লোকটাকে চিনতে কারোরই অসুবিধে হল না। শিব ডোগরা একা নয়, ঘরের মধ্যে আরও একজন ছিল। একদিকে একটা চাটাইয়ের ওপর পড়েছিল 25-26 বছরের একটা ছেলে। দেখে মনে হলো অঘরে ঘুমোচ্ছে। ওকে পাহারা দেওয়ার দরকার নেই, বেচারাকে হেভি ডোজের কোনো একটা ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছে। তবে একটা অ্যাম্বুলেন্স লাগবে, ওকে এক্ষুনি হসপিটালে ট্রান্সফার করা দরকার। বুধদা পায়ে পায়ে ছেলেটার কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধ ধরে নাড়া দিল, দুবার ডাকল, বিরাজ বিরাজ। ডোন্ট ওয়ারি মিস্টার মজুমদার, বাইরে অনেকগুলো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ পেলেন নিশ্চয়ই, ওর মধ্যে একটা অ্যাম্বুলেন্সও আছে। এরকম প্রয়োজন যে হতে পারে সেটা আমি আগেই ভেবেছিলাম। বিরাজ সিংকে এখনই হসপিটালে রওনা করে দিচ্ছি। কিন্তু নাগোয়ার দেব কোথায়? এইখানে স্যার। শিব ডোগরাকে একটা ধাক্কা দিয়ে চিৎ করে দিলেন ক্যাপ্টেন সুমন ঘোষ।
তারপর ওর বুকে ধরা কাপড়ের ব্যাগটা একটা হ্যাঁচকাটানি ছিনিয়ে নিয়ে খুলে ফেললেন। ভেতর থেকে বেরিয়ে এলো নাগোয়ার দেবের আর একটা মূর্তি। একটু আগে সুখদেব ঝায়ের মাথা থেকে যেটা ব্যাংকের ভল্টের উদ্দেশ্যে চলে গেছে সেটার সঙ্গে এইটার কোনো তফাত নেই। বুধদার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। আমি আর ক্যাপ্টেন মেহতা মূর্তিটার দিকে পায়ে পায়ে এগিয়ে গেলাম। আমরা দুজনেই ওটা ছুঁয়ে দেখতে চাইছিলাম, সত্যি না কল্পনা। ক্যাপ্টেন মেহতা, রুবিক, ফর ইওর ইনফরমেশন, এইটাই নাগোয়ার দেবের আসল মূর্তি। আজ বিকালে শিব ডোগরা যেটাকে ব্যাংকের লকারে রেখে এলেন সেটা ফেক, বাকিটা পরে বোধিসত্ত্ব মজুমদারের কাছ থেকে শুনে নিও। ক্যাপ্টেন মেহতা, এখন সবকিছু গাড়িতে তোলার ব্যবস্থা করুন। রাত 10টা, আজ আকাশ পরিষ্কার, বিরাট একটা চাঁদ উঠেছে। পার্বতী নদীর জলকে আর জল নয়, মনে হচ্ছিল গলানো রূপো। বহু দূরে ধৌলাধার রেঞ্জের বরফের চূড়াগুলোর গায়েও সেই রূপালী আলোর ছটা। এত কিছু সত্ত্বেও মনের ভেতর কবিতা আসছিল না, কারণ ভীষণ গদ্যময় একটা গন্ধে শ্রীবাস্তব সাহেবের কোয়ার্টারের বাগান মম করছিল। খোলা বাগানের বারবিকিউ স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে মনীষ শ্রীবাস্তব কাঠকয়লার আগুনে দুম্বার মাংস রোস্ট করছিলেন। ওনার গায়ে এখন ইউনিফর্মের বদলে ঢোলা পাঞ্জাবি পাজামা, বুক থেকে একটা এপ্রন ঝুলছে। আমি, বুধদা আর ক্যাপ্টেন মেহতা একটু দূরে গার্ডেন চেয়ারে বসেছিলাম। বুধদা আমাদের দুজনকে বুঝিয়ে বলছিল, দেখ রুবিক, সুরজ সিং এর মিথ্যে কথা আর ঠিক স্নান যাত্রার আগে আগেই সায়ন আচার্যের খুন হওয়া, এই দুটোকে মিলিয়ে প্রথম থেকেই আমার কোনো সন্দেহ ছিল না যে কোথাও গিয়ে নাগোয়ারের মূর্তি চুরির একটা প্ল্যান কেউ কষছে। কিন্তু এই প্রচণ্ড সিকিউরিটির কড়াকড়ির মধ্যে সেই কাজটা কিভাবে করা সম্ভব সেটা কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। শিবডোগরা যে নাটের গুরু সে ব্যাপারেও প্রথম থেকেই আমার কোনো সন্দেহ ছিল না। ও বেশি চালাকি করতে গিয়ে নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছিল। মনে আছে আমাদের মিথ্যে কথা বলে বিশ্বাস করাতে চেয়েছিল যে বিরাট ছাড়া আর কেউ খুন করেন। তাছাড়া ক্যাপিটাল ইন্স্যুরেন্সের অফিসে চুরিটাও যে ওই করিয়েছিল সে ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। কিন্তু আসল ব্রেক থ্রুটা পেলাম কাল রাতে, যখন তোর কল্যাণে জানতে পারলাম যে সুখদেব ঝা সায়ন আচার্যকে খুন করেছে। তখনই ভাবতে শুরু করলাম ওর ইন্টারেস্ট কি, সায়ন আচার্যের জায়গায় সুখদেবই না হয় পুজোর দায়িত্ব পেল, কিন্তু ও তো আর মন্দিরের ভেতর থেকে নাগরের মূর্তি তুলে নিয়ে পালিয়ে যেতে পারবে না, তা পারবে না। কিন্তু একটা বিশেষ দিনে বিশেষ কিছুটা সময় ও নাগোয়ারের মূর্তি হাতে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু তাতেই বা ওর কী লাভ, ও তো তখনও সবার চোখের সামনেই থাকবে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো উত্তরটা মাথায় এলো, না, সারাক্ষণ সবার চোখের সামনে ও থাকছে না, কয়েক সেকেন্ডের জন্যে হলেও ও চোখের আড়াল হচ্ছে যখন ও পার্বতীর জলে ডুব দিচ্ছে। তখনই যদি ও নাগোয়ারের মূর্তিটাকে জলের নিচে রেখে দেয়, অত ভারী মূর্তি যতক্ষণ না কেউ ওটাকে তুলে আনছে ওটা যেখানে ফেলা হবে সেখানেই পড়ে থাকবে। দারুণ শয়তানি বুদ্ধি সন্দেহ নেই, কিন্তু প্ল্যানটা কাজে লাগানোর কয়েকটা অসুবিধেও ছিল। সায়ন আচার্য বেঁচে থাকলে ওই মূর্তিটাকে স্নান করাতে নিয়ে যাওয়ার অধিকার তো শুধু তাঁর। শিবডোগরা তাই আগেই সুখদেব ঝাকে হাত করে নিয়েছিল, তারপর সুখদেবের মাধ্যমে সায়ন আচার্যকে পুরো প্ল্যানটার কথা জানিয়েছিল। শিবডোগরা আর সুখদেবের মধ্যে নিশ্চয়ই আগে থেকে কথা হয়েছিল, যদি সায়ন আচার্য রাজি হন তাহলে ভালো, কিন্তু যদি রাজি না হন তাহলে সঙ্গে সঙ্গে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ আচার্য মশাইয়ের মুখ থেকে অন্য কেউ এই প্ল্যানের কথা জেনে ফেলা মানেই ওদের দুজনের হাতে হাত করা পড়া। দ্বিতীয় ঘটনাটাই ঘটল। সৎ ধর্মভীরু মানুষ সায়ন আচার্য রাজি হলেন না দেবতার মূর্তি নিয়ে এমন পাপ করতে, ফলে তাঁর আর বাঁচার অধিকার রইল না, তাকে সুখদেবের হাতে মরতে হলো। তারপর সুখদেব ঝা না হয় নদীর জলে আসল সোনার মূর্তি ডুবিয়ে দিয়ে এলো, পরে শিবডোগরা সেই মূর্তি তুলেও আনল। কিন্তু সুখদেব কি খালি হাতে উঠে আসতে পারবে? পারবে না তো। তো সেই জন্যই দরকার পড়ল নাগোয়ার দেবের মূর্তির একটা অবিকল নকলের। ব্রিলিয়েন্ট প্ল্যান, তাই না? নকল মূর্তি থেকে যেত ব্যাংকের লকারে, অন্তত বেশ কিছুদিন কেউ বুঝতে পারত না যে সোনার মূর্তির জায়গায় পেতলের মূর্তি চলে এসেছে। তার মধ্যে শিবডোগরা সব গুছিয়ে কেটে পড়ত। কয়েকদিন ধরেই ভাবছিলাম সুরজ সিং এর হাতে
আগুনের আঁচের চিহ্ন কেন? সুরত সিং কেন বাধ্য হয়েছেন 6 বছরের অবসর ভেঙে আবার ফার্নেসের ধারে ফিরে যেতে? কি তৈরি করছেন সুরত সিং? নকল মূর্তির কথাটা মাথায় আসতেই উত্তরটা পেয়ে গেলাম। সুরত সিং নাগোয়ারের নকল মূর্তি বানাচ্ছেন। সুরত সিং হচ্ছেন পুরনো জামানার একজন জীবিত শিল্পী, যিনি নিজের হাতে জটিলস্য জটিল ছাঁচ বানিয়ে যে কোনো মেটেলের মূর্তি ঢালাই করতে পারেন। কাজেই নাগোয়ারের নকল মূর্তি বানানোর জন্য তিনিই একমাত্র লোক। সুরত সিং হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি যে শিবডোগরা কেন এরকম প্রস্তাব দিচ্ছেন, কিন্তু তা না পারলেও প্রস্তাবটা শুনে তিনিও নিশ্চয়ই শিউরে উঠেছিলেন। 300 বছর ধরে নাগোয়ার গ্রাম আর আশেপাশের মানুষ জেনে এসেছে সর্পদেবতা সোনার মূর্তির ছবি আঁকা কিংবা তার আদলে আর একটা মূর্তি গড়া সবকিছুই নিষিদ্ধ। তাহলে শিবডোগরা তাকে এরকম অন্যায় কাজ করতে বলছেন কেমন করে? তিনি রাজি হলেন না। এদিকে শিবডোগরার হাতে সুরত সিংকে রাজি করানো ছাড়া অন্য কোনো রাস্তাও ছিল না। আর কেউই ওই মূর্তি বানাতে পারত না। এবার শিবডোগরা সুরত সিং এর প্রাণের চেয়েও প্রিয় নাতি বিরাজ সিংকে কিডন্যাপ করল। ব্যাস, নাগোয়ারের মূর্তির নকল বানানো ছাড়া সুরত সিং এর হাতে আর কোনো উপায় রইল না। এই কথা জানাজানি হলে বিরাজ যে প্রাণে বাঁচবে না সে কথাও শিবডোগরা সুরত সিংকে ভালো করেই বুঝিয়ে দিয়েছিল। তাই সরল পাহাড়ি মানুষটি মনের যন্ত্রণা চেপে রেখেই আমাদের কাছেও মিথ্যে কথা বলতে রাজি হয়েছিলেন। দরন দরন দরন, তার মানে নকল নাগোয়ার দেবের মূর্তিটাই ছিল বিরাজের মুক্তিপণ? কারেক্ট। কিন্তু মূর্তি তৈরি করতে গেলে চোখের সামনে তো একটা মডেল চাই। ডিস্ট্রিক্ট কালেক্টর আর ক্যাপিটাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ছাড়া শুধু শিবডোগরাই জানত নাগোয়ারের একটা মাত্র ফটোগ্রাফ রয়েছে কুলুতে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে। কোনোভাবে লোক লাগিয়ে সেই ফটো সে চুরি করালো, তারপর তুলে দিল সুরত সিং এর হাতে। মূর্তি তৈরি হতে লাগলো। এদিকে শিবডোগরা আর সুখদেব ঝা একটা শয়তানি চাল চালল। সায়ন আচার্যের হত্যাকারী হিসেবে বিরাজ সিং এর নামটা হাওয়ায় ভাসিয়ে দিল। এর ফলে সুখদেবের ওপর কারো সন্দেহ জাগার ভয় রইল না। আমার মনে হয় নাগোয়ারের মূর্তি চুরির কাজটা নির্বিঘ্নে হয়ে গেলে শিবডোগরা বিরাজ সিং এর পুরো পরিবারকেই গুম করে দিত। তাতে সায়ন আচার্যের মৃত্যু চিরকাল একটা রহস্য হয়েই থেকে যেত। সেই জন্যই আজ স্নানযাত্রার প্রসেশন শুরু হওয়া মাত্রই আমি শ্রীবাস্তব সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম সুরত সিং আর উর্মিলাকে ওদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে। সেই কাজটা ঠিকঠাক করে ফেলেছেন সেকেন্ড অফিসার পবন খের। এইটা ছিল আমার প্ল্যান ওয়ান। শিবডোগরার মাথায় একটা দুশ্চিন্তা ছিল এবং সেটা আমাকে নিয়ে। ও জেনেছিল অ্যান্টিক সম্বন্ধে আমার কিছু জ্ঞান আছে, আবার শ্রীবাস্তব সাহেবের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে স্নানযাত্রা শেষে নকল মূর্তিটার কাছে যাওয়ার সুযোগও আমার ছিল। তখন যদি আমি চিৎকার করে বলে উঠি মূর্তি বদলে গেছে, এইটা আসল মূর্তি নয় নকল, শিবডোগরা তাই আমার বিদ্যে মাপার চেষ্টা করল। আমি ওকে বুঝিয়ে দিলাম যে অ্যান্টিক সম্বন্ধে আমি কিছুই জানি না। ও নিশ্চিন্ত মনে নিজের প্ল্যান মতো এগোতে লাগলো। একেবারে শেষ কাজটা করার জন্য বেদেদের দলের সাহায্য নিয়েছিল শিবডোগরা, মানে নদীর জলে আগেভাগেই নকল মূর্তি রেখে আসার আর মূর্তি বদলের পর আসল মূর্তিটাকে নদীর জল থেকে তুলে নিজেদের তাঁবুতে নিয়ে আসা। ওদের পুরো অপারেশনটাই আমরা আড়ালে লুকিয়ে বসে দেখেছিলাম, আমার প্ল্যান টু। ওই ভয়ঙ্কর দলটা বংশানুক্রমে ডোগরা ফ্যামিলির অনুগত। আমার মন বলছিল বিরাজ সিংকে অন্য কোথাও নয় ওই বেদেদের ক্যাম্পেই ধরে রাখা হয়েছে। ওদের সবাই ভয় পায়, তাই ওদিকে কারোর যাওয়ার কোনো চান্স নেই। কাজেই একটা ছেলেকে কিডন্যাপ করে লুকিয়ে রাখার পক্ষে ওর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? আজ তো দেখাই গেল আমি ঠিকই ভেবেছিলাম। বেদেদের তাঁবুতে ঢুকে বিনা রক্তপাতে নাগোয়ার দেবের মূর্তিটা উদ্ধার করে আনা যে লোকাল পুলিশের পক্ষে সম্ভব হবে না, সেটা বুঝতে পেরেই আমি কমান্ডো আনার কথা বলেছিলাম। এই কমান্ডো অপারেশনটাই আমার প্ল্যান থ্রি। ব্রিলিয়েন্ট স্যার, ব্রিলিয়েন্ট। টুকরো টুকরো ঘটনাগুলোকে আপনি কল্পনার সুতো দিয়ে জুড়েছেন, অসাধারণ। ঘটনাগুলো জানলেও ওই জোড়া লাগানোর মতো কল্পনা শক্তি তো সবার থাকে না। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ক্যাপ্টেন মেহতা চেয়ার থেকে ঝুঁকে পড়ে বুধদার হাত দুটো জড়িয়ে ধরলেন। বুধদা আমার কাঁধে হাত রেখে বলল, রুবিক না থাকলে কিন্তু দুটো বড় ব্যাপার মিস করে যেতাম। আমার নিজের ক্যামেরাতেই যে সায়নাচার্যের খুনের ছবি রয়ে গেছে, আর ক্যাপিটাল ইন্স্যুরেন্সের ফাইল থেকে যে নাগোয়ার দেবের ছবি হাওয়া হয়ে গেছে, এই দুটো ব্যাপার রুবিক না ধরিয়ে দিলে আমার চোখ এড়িয়ে যেত।
আরে সেই জন্যই রুবিককে আর আপনাকে এই পাসিন্দা কাবাবের প্লেট দিয়ে সম্মানিত করা হলো। শ্রীবাস্তব সাহেব আমার আর বুধদার সামনে দুটো ধোঁয়া ওঠা কাবাবের প্লেট নামিয়ে রাখলেন। স্কুল থেকে বাড়ি ফিরতেই মা বললেন, বুধ তোকে এখনই একবার ডেকেছে, একবার দেখে আয় তো কি বলছে। বুধদার ঘরে ঢুকে দেখি ও খাটের ওপর দ হয়ে বসে আছে। ওর মুখোমুখি একটা মোড়ার ওপর বসে একটা ছেলে গল্প করছে। আমাকে ঢুকতে দেখে বুধদা বলল, একে চিনতে পারছিস? বিরাজ সিং। 3 মাস আগে বেদেদের তাঁবুর আবছা আলোয় ওকে কয়েক মিনিটের জন্য দেখেছিলাম। তখন দেখে ভয় হয়েছিল ও আর বাঁচবে কি না। আজ ওর চনমনে হাসি খুশি চেহারাটা দেখে সত্যিই ভালো লাগলো। ও উঠে দাঁড়িয়ে আমার হাত দুটো জড়িয়ে ধরল। খুব মিস করেছি, কতদিন নাগোয়ারে রইলেন, কিন্তু আপনাদের সঙ্গে দেখাই হলো না, যা অবস্থায় ছিলাম। তাই আপনাদের আরেকবার নাগোয়ারে যেতে হবে, আমার সঙ্গে পুরো ভ্যালিটা ঘুরতে হবে, না হলে কিন্তু ছাড়ছি না। আচ্ছা সে হবে কোন, আপাতত তুমি আমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কদিন ঘোরো তো। বিরাজ সিং এর মুখে শুনলাম শিব ডোগরা সুখদেব ঝার এগেনস্টে খুন চুরি আর কিডন্যাপিং এর একগাদা মামলা শুরু হয়েছে। বেদেদের পুরো দলটাই এখন জেলখানার ঘানি টানছে। সুরজ সিং আবার তার নিশ্চিন্ত অবসর জীবনে ফিরে গেছেন। বুধদাকে মিথ্যে বলার দুঃখটা তিনি অবশ্য ভুলতে পারছেন না। উর্মিলা বলে পাঠিয়েছে এরপর নাগোয়ার গেলে ওর বাড়িতেই থাকতে হবে, আর দুবেলা ও আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। অনেকক্ষণ গল্প টল্প করে বেরিয়ে আসছিলাম, হঠাৎ বিরাজ সিং তড়বড়িয়ে উঠল, এ দেখুন, গল্প করতে করতে ভুলেই যাচ্ছিলাম, এই শ্রীবাস্তব সাহেব রুবিক ভাইয়ের জন্য একটা জিনিস পাঠিয়েছেন যে, এই যে। ঝোলা হাতড়ে বিরাজ সিং একটা বড় সড় খবরের কাগজের মোড়ক বার করে আমার হাতে দিল। খুব কৌতূহল নিয়ে মোড়কটা খুললাম। বুধদাও দেখি এদিকেই তাকিয়ে আছে। মোড়কটা খুলতেই চোখ ধাঁধিয়ে গেল। সর্পদেবতার মূর্তি, সেই জটিল কিন্তু অপরূপ সুন্দর প্যাটার্ন, 8টা ফণার উপর 8 রঙের 8টা রত্ন। আমি কিছু বলার আগেই বুধদা বলে উঠল, ফেক অ্যান্টিক জিনিসটা এমনিতেই আমি সহ্য করতে পারি না, কিন্তু ওটার সঙ্গে আমাদের যে স্মৃতি জড়িয়ে আছে তার জন্যই ওটার দাম আসলে চেয়েও বেশি। যত্ন করে রেখে দে রুবিক। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা বুধদা রুবিকের অ্যাডভেঞ্চার কাহিনী হিমাচলের হিয়ালি। গল্প পাঠে ও রুবিকের ভূমিকায় অগ্নি, বুধদার চরিত্রে দীপ, মানীশ শ্রীবাস্তব রাজীব চট্টোপাধ্যায়, বিরাট সিং অরিজিৎ, সুরথ সিং শঙ্করী প্রসাদ মিত্র, ডক্টর কাপুর রিচার্ড, ক্যাপ্টেন মেহতা অত্রি, ক্যাপ্টেন সুমন ঘোষ সৌমিত্র, রুবিকের মায়ের ভূমিকায় ইভানা, উর্মিলা গোধুলি, রবীন্দ্র মাথুর সব্যসাচী, পবন খের প্রতীপ, ড্রাইভারের ভূমিকায় সুশান্ত, অন্যান্য চরিত্রে ও সমবেত কণ্ঠে অরিজিৎ, অরুণাভ, অত্রি, অলঙ্কার, সব্যসাচী এবং শান্তনু। গল্পের সূত্রধার দেবী। শব্দগ্রহণ, পর্ব পরিচালনা এবং শিব ডোগরার চরিত্রে পুষ্পল। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সৈকত মুখোপাধ্যায়ের লেখা হিমাচলের হেঁয়ালি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।